আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনারা যারা ভিডিওটা ওপেন করেছেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা ওপেন করে ফেলেছেন। সো দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে অনেকগুলো মাইক্রোফোন আছে। একটা প্যানাসোনিকের বুম মাইক্রোফোন যেটা দিয়ে শর্ট ফিল্ম করে, আরেকটা হচ্ছে যে গান গায় এই মাইক্রোফোনটা দিয়ে, অ্যান্ড আরেকটা হচ্ছে যে একেবারে ডিরেক্ট যেই হেডফোনের যে মাইক্রোফোনগুলো আছে সেইটা হচ্ছে এটা, অ্যান্ড একটা হচ্ছে কি K35 ওয়্যারলেস মাইক্রোফোন, এবং ফাইনালি আমাদের বয়া বাই এমন যে মাইক্রোফোনটা সেটা। সো এখন অনেকে বলতে পারেন যে এতগুলো মাইক্রোফোন দিয়ে কেন ভিডিও হবে আজকে। সো আমরা প্রত্যেকটা মাইক্রোফোনের রিভিউ কিন্তু প্রায় আমাদের চ্যানেলে আসে, শুধুমাত্র দুইটা মাইক্রোফোনের রিভিউ নাই, K35 এবং হচ্ছে এই যে হেডফোনটা আমি পরে আছি এই দুইটার রিভিউ নাই। সো এখন আমরা যখন সেই ভিডিওগুলো পাবলিশ করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমি কি এর জন্য এই মাইক্রোফোনটা কিনতে পারি, বা আমি কি ওইটার জন্য ওই মাইক্রোফোনটা কিনতে পারি। অনেকের অনেক ধরনের কনফিউশন যে কার জন্য কোন মাইক্রোফোনটা বেটার চয়েস, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি বলতে পারবো যে কার জন্য কোন মাইক্রোফোন, ঠিক আছে, কার জন্য কোন মাইক্রোফোন সেটা আপনারা আজকের এই ভিডিও থেকেই ডিসাইড করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, 3 মাস পরে নতুন চ্যানেলে ব্যাক করলাম। সো আপনারা যারা এতদিন আমাদের সাথে ছিলেন, এখন আশা করি সাথেই থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকে 5টা মাইক্রোফোনের ভিতরে কোন মাইক্রোফোন কার জন্য সেই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমি বলে দিই আজকে কোন কোন মাইক্রোফোন আমি ইউজ করতেছি। একটা হচ্ছে গিয়ে প্যানাসোনিকের একটা বুম মাইক্রোফোন, যেটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা, আর আরেকটা হচ্ছে গিয়ে BM800 একটা কন্ডেন্সার মাইক্রোফোন, অ্যান্ড একটা হচ্ছে গিয়ে ল্যাপটপের যে হেডফোনগুলো আছে না, ওই হেডফোনগুলো আমি ল্যাপটপের মাধ্যমে রেকর্ড করতেছি, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে K35 যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে সেটা আমি মোবাইলের মাধ্যমে রেকর্ড করতেছি। ওকে, এইখানে যেই বুম মাইক্রোফোনটা আছে সেটা আমি আমার ক্যানন M50 Mark II আমি সেট করেছি এই বুম মাইক্রোফোনটা। আর এখন এই যে এই মাইক্রোফোনটা কন্ডেন্সার যে মাইক্রোফোনটা সেটা আমি আমার ক্যানন 700D যে ক্যামেরাটা আছে সেটার ভিতরে আমি অ্যাডজাস্ট করেছি, আর বয়া মাইক্রোফোনটা আমি আমার সরাসরি কম্পিউটার ভিতরে আমি সুইচ করে দিয়েছি। সো আজকের ভিডিওতে আমি কোনো ধরনের কোনো সাউন্ড আমি এডিটিং করবো না, জাস্ট র সাউন্ড আমি আপনাদের সাথে শেয়ার করবো, কোনো ধরনের কোনো সাউন্ড এডিটিং করবো না। ওকে, তো এখন আমি বলি যে আসলে কোন মাইক্রোফোনটা কার জন্য। দেখেন, আমি এই মাইক্রোফোনে যদি কথা বলি, আমি কিন্তু একেবারে সামনে থেকে কথা বলতেছি। এখন যদি আপনি যদি কোনো পডকাস্ট রেকর্ড করেন, বা আপনি যদি কোনো গান গান, সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন, কারণ এই মাইক্রোফোনটা একেবারে কাছে থেকে খুব ভালো সাউন্ড রেকর্ড করতে পারে। দেখেন, এখন কিন্তু আমরা BM800 যে কন্ডেন্সার মাইক্রোফোনটা আছে সেটা ডিরেক্ট আমরা আমাদের ক্যানন 700D প্লাগ করা অবস্থায় আমরা সাউন্ডটাকে শুনতে পাচ্ছি। ওকে, কোনো এডিট করি নাই, আর কোনো ফ্যান্টম পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করি নাই। কিন্তু দেখেন, এই মাইক্রোফোনটা একেবারে কাছে থেকে আপনাকে সাউন্ড পিক করবে, বাট আমি যদি এই মাইক্রোফোনটা থেকে একটু দূরে চলে আসি, দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, সাউন্ডটা কিন্তু কমে গেছে। আবার যদি আমি সামনে চলে আসি, তাহলে কিন্তু সাউন্ড একবারে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে, এডিট ছাড়াই। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, যারা একেবারে কাছে থেকে ভিডিও রেকর্ড করবেন বা কাছে থেকে অডিও রেকর্ড করবেন, গান গাবেন, পডকাস্ট করবেন, তাদের জন্য BM800 মাইক্রোফোন ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন, ঠিক আছে। কম বাজেটের ভিতরে আপনারা এটা কিনতে পারেন, তবে এটার কিন্তু অনেক কোয়ালিটি আছে, আমারটা মোটামুটি ভালো কোয়ালিটির পড়েছিল, এই জন্য সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেটার পাচ্ছি আমি। আচ্ছা, এখন চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে বুম মাইক্রোফোন আমরা কীভাবে ইউজ করব। দেখেন, এখন যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে গিয়ে প্যানাসোনিক কি যেন একটা মডেল ছিল, ওই মডেলের মাইক্রোফোনটা এটা। এটা দিয়ে হচ্ছে যে আমি শর্ট ফিল্ম রেকর্ড করি, বা আপনারা যারা হচ্ছে যে কোনো ইন্টারভিউ নিতে চান, দেখেন এখানে কিন্তু যদি আমি কাছে থেকে রেকর্ড করি তাহলে কিন্তু সুন্দরভাবে আমি শুনতে পাচ্ছি, মানে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, বা আমি যদি একটু দূরেও যাই সাউন্ডটা কিন্তু অতটা কমবে না। দেখেন, আমি একটু দূরে চলে আসছি, তারপরে কিন্তু সাউন্ডটা বেশি একটা কমতেছে না। সো এখানে কিন্তু দুইটা মুড আছে, একটা হচ্ছে নর্মাল মুড, একটা হচ্ছে টেলি মুড। বাই দ্য ওয়ে, এতক্ষণ কিন্তু আপনারা আমাদের এই মাইক্রোফোনটা টেলি মুড, অর্থাৎ একেবারে সামনে থেকে যে সাউন্ডটা রেকর্ড করেছিল সেটা আপনারা শুনতে পেয়েছিলেন। এখন আমরা এই মাইক্রোফোনের যে নর্মাল মুডটা আছে সেই নর্মাল মুডে আমরা সুইচ করছি। সো একা দূরে থাকার পরেও কিন্তু সাউন্ডটা মোটামুটি সে ভালোভাবেই ক্যাচ করতে পারতেছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন যদি এটা যদি আরও দূরে নিয়ে যাই, তারপরও কিন্তু এই সাউন্ডটাকে পিক করবে, এটা কিন্তু অনেক দূরে। দেখেন, আমি ফ্রেমের একবার বাইরে নিয়ে গেছি, তারপরও কিন্তু আপনারা আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। কিন্তু এখন যদি আমরা আমাদের BM800 যে মাইক্রোফোনটা আছে সেটাতে সুইচ করি, তাহলে কিন্তু আপনারা BM800 মাইক্রোফোনের সাউন্ড শুনতেই পাবেন না। কিন্তু আমরা যদি পাশাপাশি প্যানাসোনিক বুম মাইক্রোফোনে শিফট করি, তাহলে কিন্তু অল্প হলেও সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আশা করি, যদি আপনারা দূর থেকে সাউন্ড রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনারা প্যানাসোনিকের বুম মাইক্রোফোনটা নিতে পারেন। এখন আমরা সুইচ করব আমাদের K35, অর্থাৎ এই যে ওয়্যারলেস যে মাইক্রোফোনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই মাইক্রোফোনটাতে আমরা সুইচ করব। তো এই মাইক্রোফোনটাতে সাউন্ড রেকর্ড হচ্ছে আমার ফোনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন আমার রেডমি নোট 10 প্রো এই ফোনের মাধ্যমে আমার K35 মাইক্রোফোনটার মাধ্যমে রেকর্ড হচ্ছে। সো K35 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আমার কাছে অতটা কোনো বেটার লাগে না, এর চাইতে ভালো মোবাইলের মাইক্রোফোনই। আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই যে 1500 টাকা, 2000 টাকা, তারপরে হচ্ছে যে আপনার 1000 টাকা, 1200 টাকায় যেই K35 যে মাইক্রোফোনগুলো আছে এগুলো আমি আপনাদেরকে কিনতে বারণ করবো। কারণ দেখেন ভাই, আপনারাই শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি। তো এইরকম সাউন্ড কোয়ালিটি যদি হয় ভিডিওতে,
তাহলে তো বেশি মানুষটা ওই ভিডিওটা কন্টিনিউ করবে না। হ্যাঁ, তবে যদি আমি এখান থেকে বিএম 800 এ সুইচ করি সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। এখন এখান থেকে যদি আমি আমার এই বুম মাইক্রোফোনটাতে সুইচ করি তারপরও সাউন্ড কোয়ালিটি মোটামুটি মেনে নেওয়া যায়। তারপরে যদি আমি এখানে সুইচ করি এই 111 হেডফোনটাতে তাহলে তো এটা মানে মানাই যায়। কিন্তু যদি আমরা সরাসরি একেবারে এই মাইক্রোফোনে সুইচ করি ওয়্যারলেস মাইক্রোফোনে তাহলে কিন্তু সেটা সাউন্ড কোয়ালিটি মেনে যায় নেওয়া যাবে না। আর এখন আমরা সবার জাতীয় মাইক্রোফোনে সুইচ করব, সেটা হচ্ছে গিয়ে বয়া বাই এমন মাইক্রোফোন। সো এইটার সাউন্ড কোয়ালিটি এগুলো যদি সবগুলো আমাকে বাদ দিয়ে দেন, সব বাদ, জাস্ট আমাকে বলবেন যে আপনি বয়া মাইক্রোফোনের সাউন্ডটা দেন, দ্যাটস ইট ভাই, আমার আর কিছু লাগবে না। বয়া মাইক্রোফোন দিয়েই সব কিছু করা যাবে, এই কোনো মাইক্রোফোনই লাগবে না, ঠিক আছে? সো বয়া মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা তো আমার ভিডিওতে দেখেছেনই, এর আগে যতগুলো ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিও আমি বয়া বাই এমন মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করেছিলাম। সো আশা করি সেই সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন। সো বয়া বাই এমন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে আর বেশি কিছু বলার নাই, কারণ এটার সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা সবাই জানে। সো ফাইনালি আমি আপনাদেরকে একটা ডিসিশন দিব, সেটা হচ্ছে গিয়ে দেখেন একটা ডিসিশনে দিব, ভিডিও শেষে জাস্ট এতটুকু দেখলে আপনারা সম্পূর্ণ আইডিয়াটা পাবেন। যদি শুনেন আমার কথাটা, যদি আপনারা কোনো ক্লাস রেকর্ড করতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো এই যে এই মাইক্রোফোনটা, এই হেডফোনটা, এটা কিন্তু হেডফোন সহকারে, হ্যাঁ, আপনারা এই হেডফোনটা নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে লজিটেক H111 মডেলের একটা হেডফোন, এটা আপনারা নিতে পারেন, সাউন্ড কোয়ালিটি তো আপনারা শুনতেই পাচ্ছেন। ওকে, এখন যদি আপনারা যদি একেবারে সবার মতো অ্যাজ ইউজুয়াল ভিডিও করেন সেক্ষেত্রে আপনি বয়া বাই এমন মাইক্রোফোনটা নিতে পারেন। দেখেন এটা কিন্তু আমি অনেক নিচে রেখেছি, তারপরেও কিন্তু মোটামুটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। সো এখন যদি আমি বলি যে যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে এটা আমি আমার এই ফোনের মাধ্যমে রেকর্ড করতেছি, এটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ভাই এটা কিনেন না, এটা কিনলে লস খাবেন। সো এটা কেনার পরে আপনি সাউন্ড নিয়ে স্যাটিসফাইড হবেন না। বাট আপনি যদি এখন এখানে যদি আবার আপনি কোনো পডকাস্ট করেন, লাইক কোনো ধরনের কোনো শো করেন যেখানে কেউ থাকবে সামনে, আপনি শো করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিএম 800 মাইক্রোফোনটা নিতে পারেন। সো বিএম 800 মাইক্রোফোন থেকে আপনি যদি সামনাসামনি কথা বলেন, মাইক্রোফোনটাকে একেবারে কাছে রেখে কথা বলেন, তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একেবারে জোস কোয়ালিটি হবে। হ্যাঁ, সো আমি বলবো যদি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাইক্রোফোন কিনবেন। আর এখন যদি আপনারা চান যে শর্ট ফিল্ম করবেন, ঠিক আছে, যদি শর্ট ফিল্ম করবেন, শর্ট ফিল্ম করলে তো আপনাদের মাইক্রোফোন অনেকটা দূরে রাখা লাগে, ফ্রেমের অনেক সময় ফ্রেমের বাইরেও রাখা লাগে মাইক্রোফোন। সো সেক্ষেত্রে আপনারা এই যে বুম মাইক্রোফোন নিতে পারেন। দেখেন এখন কিন্তু প্রায় আমার ফ্রেমের বাইরে চলে গেছে মাইক্রোফোনটা, এক হাত দেড় হাতেরও বেশি দূরে আছে। সো তারপরে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আপনারা আশা করি যে শুনতে পাচ্ছেন। সো এখন আমি একটাই কথা বলবো ভাই, আপনারা ভিডিওটা যদি দেখেন মনোযোগ সহকারে দেখেন, দেখে আপনারা ডিসিশন নেন যে আপনাদের জন্য কোন মাইক্রোফোন। আমার মনে হয় না যে এইভাবে আপনাদেরকে খুব ডিটেলসে ইন ডিটেলস আপনাদেরকে কেউ বুঝিয়ে দিবে। সো আমাদের এই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইড দিতে পেরেছি যে কার জন্য কোন মাইক্রোফোন। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আমি এর চাইতে অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রেখে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।